ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় গোত্র সব সকল শ্রেণীর মানুষের একত্রে হওয়ার একটা বড় প্রাণের স্পন্দন কে উজ্জীবিত করার একটা আবেশ তৈরি হয় যে উৎসবের মধ্যে, সেটা হলো পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখের অন্যতম উপজীব্য আয়োজন থাকে হলো চারুকলার মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে। ইতিমধ্যেই এটি এই আয়োজনটি ইউনেস্কোর বড় একটা স্বীকৃতি পেয়েছে, যেটা ইনভেন্টেবল হেরিটেজ নামে, আপনারা সেটাতে অবগত আছেন। তো এইবারের আয়োজন প্রত্যেকবারের মতোই মঙ্গলার্থে মঙ্গল কামনায় একটা আমাদের একটা স্লোগানও থাকে, সেটার আলোকে এবারও আয়োজন চলছে এবং বেশ স্বতঃস্ফূর্ত আয়োজন। আর তার চেয়ে বড় বিষয় হলো এই দেয়ালটা একটা উল্লেখযোগ্য অংশ। এই দেয়ালেও যা ছবি আঁকা হয় সেটাও আমাদের চলমান যেই রীতি নীতি বা আমাদের যে ঐতিহ্যের অংশ বিশেষ, এইখানে ঘটে যাওয়া এইখানের ঐতিহ্যের অনেক পরম্পরার যেই লোকবিশ্বাস, লোকজ যেই আবেশ, সেগুলো তুলে ধরা হয়। বিশেষ করে এই যে এই দেয়াল চিত্রটা এবারের সাদা কালো, অনেকেরই জিজ্ঞাসা ছিল, সেটাটা খুব মূল বিষয় হলো সাদা কালো, এর মধ্যে মানে সহজ সরলীকরণ করে একসাথে আনার যেই চিন্তা। হ্যাঁ, সাদা আর কালো বললে আর অন্য কোনো কিছু নাই, হ্যাঁ, যে একবারে সহজভাবে বোঝা যায় যত সরলীকরণ করা যায় সেই দিকটাই হাঁটা হচ্ছে। আর এইটাকে মূলত বটতলার ছাপাই চিত্র যেটা একসময় ছিল, সেটার আদলে পরম্পরাকে ধরে রেখেই এই দেয়ালগুলো কাজ করা হচ্ছে।